गुड मॉर्निंग स्टूडेंट, दिस इज़ आई फ्रॉम TMA ATV इंग्लिश क्लास। वी आर गोइंग टू लर्न द प्रिंसेस सेप्टेम्बर फॉर क्लास 8। क्लास 8 একটা গল্প আমরা শুরু করেছিলাম আগের ভিডিওতে। আজকে আমরা লাস্ট যে প্যাসেজ সেটা পড়ব। সি পিক আপ দ্য কেস, এখান থেকে একেবারে শেষে যেটা রয়েছে, হি উইশেস, হোয়েন ইভার হি উইশেস পর্যন্ত আমরা আজকে পড়ব। তো চলো দেরি না করে শুরু করা যাক, লেটস কন্টিনিউ। চলো আমরা আবার পড়ি। সি পিক আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ ক্রিউ দ্য উইলো ট্রিজ। তার আগে কিছুটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা আগের পড়ায় দেখেছি, গল্পে দেখেছি যে পাখিটাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। যদিও প্রিন্সেসের কাছে এটা বন্দি হিসাবে নয়, তার সেফটির জন্য তাকে ওখানে রাখা হয়েছে, কিন্তু লিটল বার্ড মনে করছে সে ওই খাঁচার মধ্যে তার স্বাধীনতা মানে ফ্রিডমটাকে হারিয়ে ফেলেছে। সে নিজের ইচ্ছা মতো বাইরে যেতে পারছে না বা উঠতে পারছে না, হ্যাঁ, সে নিজেকে বন্দি মনে করছে। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা গল্পে দেখেছি। তারপরে প্রিন্সেস সেপ্টেম্বর সেটা কী করলো, লিটল বার্ড যখন তাকে বললো যে আমার এখানে আর ভালো লাগছে না, আমাকে বাইরে বের করো, তখন সে আর গান করতে পারছে না। এমত অবস্থায় একটা সিদ্ধান্ত নিল যে ওই খাঁচায় করে মানে খাঁচার মধ্যে লিটল বার্ড থাকবে, কিন্তু খাঁচাটা ধরেই রুমের বাইরে যাবে এবং হাঁটবে, যে জায়গাগুলো সে দেখতে চায় সে জায়গায় তাকে নিয়ে যাবে, কে, প্রিন্সেস সেপ্টেম্বর। তো চলো এবার শুরু করছি। সি পিক আপ দ্য কেজ, সে খাঁচাটাকে নিল, ওঠালো, অ্যাডপ্ট ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। এবং সে খাঁচাটাকে নিয়ে কী করলো, ওই যে সে লেকের মধ্যে যেখানে উইলো ট্রিজগুলো রয়েছে ওইদিকে হাঁটতে শুরু করলো। সি স্টোড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড দ্যাট স্ট্রেচ অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি। এবং প্রিন্সেস সেপ্টেম্বর স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড, সে রাইস ফিল্ডে, সে ধানের ক্ষেত রয়েছে, ধানের ক্ষেতের একেবারে কিনারা বরাবর ওখানে দাঁড়িয়ে সে স্ট্রেচ অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, সে যতটা দিগন্ত বিস্তৃত ওখানে দেখতে পেল সেই দিকে চোখের দৃষ্টি সেই দিকে ফেলল আর কি। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেড। তারপরে প্রিন্সেস সেপ্টেম্বর কী বললো যে আই উইল টেক ইউ আউট এভরি ডে, মানে তোমাকে আমি প্রত্যেকটা দিনই, এভরি ডে, প্রতিদিন তোমাকে নিয়ে হাঁটতে আসবো এবং বাইরে নিয়ে আসা হবে তোমাকে প্রতিদিন, মানে ঘরে বন্দি করে রাখা হবে না। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি। কেন, একটা কারণ হিসেবে বলেছে যে আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং আমি চাই তোমাকে সবসময় খুশি রাখতে, হাসি খুশি দেখতে চাই। ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, এইটা শুনে ও যখন বললো যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সুখ দেখতে চাই, তোমাকে সুখী রাখতে চাই, সেইটা শোনার পরে লিটল বার্ড বলল ইটস নট দ্য সেম থিং, এটা একই বিষয় নয়। একই বিষয় বলতে গেলে মানে তাকে খাঁচা থেকে মুক্ত করে দেওয়া, ফ্রি করে দেওয়া এবং তার ইচ্ছা মতো লেকগুলোতে, গার্ডেনগুলোতে উড়ে বেড়ানো, আর তাকে খাঁচায় বন্দি রেখে খাঁচা সহ তাকে নিয়ে ঘুরে বেড়ানো, এই দুটো জিনিসের মধ্যে তিনি মানে লিটল বার্ডটা ডিফারেন্ট খুঁজে পাচ্ছে।
সে ডিফারেন্টটা বোঝানোর জন্যই বলছে যে ইটস নট দ্য সেম থিং, দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ এ কেজ। যখন বার্ডস অফ এ কেজ মানে ওই খাঁচার মধ্যে থেকে তুমি যখন এগুলোকে দেখবে, দ্য রাইস ফিল্ড বলো, ওই হ্রদগুলোকে বলো, উইলো ট্রিজগুলোকে মানে বলো না কেন, এগুলোকে একটা ডিফারেন্ট মনে হবে। এমনি বাইরে থেকে দেখা আর ওই খাঁচার মধ্যে থেকে দেখা অনেকটাই ডিফারেন্ট। যদি আমি বলি যে কেউ কেউ ধরে নাও যে পৃথিবী ভ্রমণ করলো, পৃথিবী ভ্রমণ করলো কীভাবে, হয়তো শুধু গাড়ির চার চাকা একটা গাড়ির কাঁচ কাঁচে ঢাকা একটা গাড়ির মধ্যে বসে বসেই সারা পৃথিবীটাকে ভ্রমণ করলো, তাহলে তার সেই ভ্রমণ আর কেউ যদি পায়ে হেঁটে ভ্রমণ করে এই ভ্রমণের মধ্যে ডিফারেন্ট আছে। মানে সেই জগৎ মানে গাড়ির কাঁচের মধ্যে থেকে দেখা জগৎ আর নিজের পায়ে হেঁটে দেখা জগৎ, এই দুটো জগতের মধ্যে ভীষণ একটা পার্থক্য রয়েছে, সেটাই সেই পার্থক্যটা এখানে তুলে ধরা হয়েছে। সো সি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাফার। তারপরে কী হলো, তাকে নিয়ে আসলো বাড়িতে, আবার নিয়ে আসা হলো এবং তাকে খাবার দেওয়া হলো, রাতের খাবার খাওয়ানো হলো। বাট হি উড নট এট এ থিংস, কিন্তু সে তাকে দেওয়া হলো খাবার কিন্তু সে একটা দানাও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানেক্সিয়াস, পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, সি থট। এতে কী হলো, প্রিন্সেস সেপ্টেম্বর তো ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়ল, পারহ্যাপ সম্ভবত হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, মনে হচ্ছে পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো সি থট। সে ভাবলো কি যে আগামীকালের মতো, আগামীকাল সে লিটিল বার্ডটা মনে হচ্ছে যে খাঁচায় থেকে থেকে তার যেন অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। অ্যান্ড নেক্সট ডে হোয়েন সি আইট সি ক্রাইড আউট গুড মর্নিং অ্যান্ড এ চেয়ারফুল ভয়েস। এবং পরের দিন সকালবেলায় কী হলো, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াকড অ্যাওয়ে, সি ক্রাইড আউট গুড মর্নিং অ্যান্ড এ চেয়ারফুল ভয়েস, একটা খুব উচ্চ স্বরে এবং চনমনে একটা ভাব নিয়ে গুড মর্নিং বলল, কাকে, লিটল বার্ডটাকে। সি গট নো অ্যান্সার এবং লিটল বার্ডটা তাতে কিন্তু কোনো রেসপন্স করলো না, গট নো অ্যান্সার, কোনো উত্তর দিল না। মানে ওকে যে উইশ করেছে গুড মর্নিং বলে, ও যে গুড মর্নিং বলতো প্রতিদিনের মতো, সেটা কিন্তু আর করলো না। সি জাম্পড আউট অফ দ্য বেড অ্যান্ড রান টু দ্য কেজ, সে জাম্প আউট অফ দ্য বেড, বেড থেকে খুব দ্রুত ধড়পড় করে আর কি, খুব তাড়াহুড়ো করে উঠলো, লাফিয়ে উঠলো আর কি, তারপরে কেজের দিকে ছুটে গেল। সি গেভ এ স্টার্টেলড ক্রাই ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজ অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। তারপরে কী হচ্ছে, পাখিটা এমনভাবে শুয়ে আছে চোখটা বন্ধ করে, যেন ওকে দেখে মনে হচ্ছে যেন পাখিটা মারা গেছে। সি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, এবং দরজাটার সঙ্গে সঙ্গে সেই কেজ বা খাঁচার দরজাটাকে খোলা হলো, খুলে তাকে বাইরে বের করা হলো। সি গেভ এ সব অফ রিলিফ